নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আই এম শিওর আপনি নিশ্চয়ই মিথুন রাশির জাতক বা জাতিকা, তাই এই ভিডিওটিতে ক্লিক করেছেন। তাহলে আসুন জেনে নিন আপনাদের অর্থাৎ মিথুন রাশির জাতক ও জাতিকাদের গোল্ডেন টাইম কবে থেকে শুরু হতে চলেছে। ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, ভিডিওর এতটুকু অংশ কিন্তু মিস করবেন না। তাহলে আর দেরি কিসের, জেনে নেওয়া যাক আপনাদের অর্থাৎ মিথুন রাশির জাতক ও জাতিকাদের গোল্ডেন টাইম কবে থেকে শুরু হতে চলেছে। নমস্কার, আমি কল্যাণ রায়, শুভ শীঘ্র। আপনারা নিশ্চয়ই জানেন প্রতিটা মানুষের সময় একই রকম যায় না, অর্থাৎ কখনো ভালো যায় আবার কখনো খারাপ যায়। বর্তমানে মিথুন রাশির জাতক ও জাতিকার মধ্যম যাচ্ছে, কিছু কিছু ক্ষেত্রে ভালো রয়েছে, কিন্তু আপনাদের কবে থেকে এক্সট্রিম পর্যায়ে ভালো হতে চলেছে অর্থাৎ গোল্ডেন টাইম কবে থেকে শুরু হতে চলেছে সেই ডেটটি জানার জন্য ভিডিওটি সম্পূর্ণ ওয়াচ করুন। তার আগে আপনাদেরকে গোল্ডেন টাইম সম্পর্কে ছোট্ট করে বোঝাবো, আমি এতটুকু বেশি সময় নেব না যাতে আপনারা শর্টে সমস্তটাই বুঝতে পারেন। দেখুন, গোল্ডেন টাইম কাকে বলে, অর্থাৎ আপনারা কী করে বুঝবেন গোল্ডেন টাইম কী জিনিস, বা কীভাবে বা বুঝবেন যে গোল্ডেন টাইম জিনিসটা কী, আসুন জেনে নেওয়া যাক। দেখুন, আপনারা ইতিহাসে রীতিমতো পড়েছেন স্বর্ণময় যুগের কথা, পড়েছেন তো? আর এই স্বর্ণময় যুগ কোন সময়টাকে বলে বলুন তো? যে সময়ে মানুষ খেয়ে পড়ে বেঁচে ছিল, তখনকার সময় মোবাইল ছিল না বা এত টেকনোলজি উন্নত ছিল না, তখন কিন্তু শুধুমাত্র খেয়ে পড়ে ভালোভাবে জীবন ধারণটাকেই ভালো সময় বলা হতো। কিন্তু যুগ বদলেছে, মানুষের চাহিদা অনেক বেড়ে গেছে, সেই অনুযায়ী এখন বর্তমানে শুধু খাওয়া পড়া নয়, এখন মানুষের শখটাও কিন্তু জরুরি। অর্থাৎ প্রতিটা মানুষেরই ইচ্ছা হয় নিজস্ব একটি ফোর হুইলার কেনার বা টু হুইলার কেনার, ভালো একটা বাড়িতে থাকার, বাড়িতে একটা এসি থাকার, রেফ্রিজারেটর তো সবারই বাড়িতে এখন অবভিয়াসলি চলেই এসছে, তো এই সমস্ত কিছু কিন্তু চাই। তো সেই সমস্ত কিছু পেতে গেলে কিছু টাইম রয়েছে, কিছু সময় রয়েছে যে সময়ে এই সমস্ত কিছু কিন্তু পাওয়া যায়। সব সময় তো মানুষের একই সময় চলে না, কিছু কিছু সময় কিন্তু ভালো সময় চলে। মিথুন রাশির জন্য কোন সময় ভালো সময় অর্থাৎ গোল্ডেন টাইম সেটি আমি বলতে চলেছি। যে ডেটটি আমি উল্লেখ করতে চলেছি সেই ডেটে পর থেকে আপনাদের কিন্তু সমস্ত দিক থেকে ভালো যেতে চলেছে। অর্থাৎ আপনি ধরুন চাকরি করছেন, আপনি ধরুন ব্যবসা করছেন, আপনার নতুন কিছু কেনার ইচ্ছা রয়েছে, সেটা টু হুইলার হোক বা ফোর হুইলার বা ঘরের কোনো ইকুইপমেন্ট, কস্টলি প্রোডাক্ট, সেই সমস্ত কিছু কেনার ইচ্ছা রয়েছে, আর এটি প্রত্যেকেরই থাকে, তো সেই সমস্ত কিছু কিন্তু আপনারা কিনে ফেলবেন। তো এটিকেই বলা হচ্ছে গোল্ডেন টাইম। তবে মানুষের সবসময় গ্রহের অবস্থান কিন্তু একই রকম থাকে না, অর্থাৎ গ্রহের অবস্থান অনুযায়ী কিন্তু মানুষের ওঠা পড়া চলে। যে ডেটটির কথা বলবো সেই ডেটের পর থেকে আপনাদের গোল্ডেন টাইম স্টার্ট হতে চলেছে। এবার আসুন, আমি আপনাদেরকে সেই ডেটটি উল্লেখ করতে চলেছি। এই ডেটে আপনাদের অর্থাৎ এই ডেটের পর থেকে আপনাদের সমস্ত দিকে কিন্তু ভালো যাবে। যারা সেলফ প্রফেশনে রয়েছেন, অর্থাৎ ডক্টর রয়েছেন, টিচার রয়েছেন অর্থাৎ টিউশনি পড়ান, বা অ্যাডভোকেট রয়েছেন, তাদেরও কিন্তু ভালো যাবে, এবং আপনি আপনার স্বপ্নের জিনিস কিন্তু তৈরি করতে পারবেন। অর্থাৎ এই গোল্ডেন টাইমে আপনাদের যা মনের শখ রয়েছে সেই সমস্ত কিছু শখ কিন্তু আপনারা পূরণ করতে পারবেন। এছাড়াও যারা এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করছেন তারাও কিন্তু যথেষ্ট পরিমাণে বৈদেশিক মুদ্রা কিন্তু অর্জন করবেন, এবং আপনারা গাড়ি বাড়ি এই সমস্ত কিছু কিন্তু করতে পারবেন বা বুকিং করতে পারবেন, এই সমস্ত কিছু কিন্তু পরপর একের পর এক কিন্তু আপনারা করতে পারবেন। এবার আসুন ফাইনালি আমি আপনাদেরকে সেই ডেটটি জানিয়ে দিই। সেই ডেটটি হচ্ছে এই বছর অর্থাৎ 2021-এর 14ই ডিসেম্বর। 2021-এর পর থেকে আপনাদের গোল্ডেন টাইম আগত, অর্থাৎ এই সময়ের পর থেকে আপনাদের
সমস্ত দিকই কিন্তু ভালো যেতে চলেছে এবং আপনারা একের পর এক অ্যাচিভমেন্ট করতে পারবেন, এতটুকুটা কনফার্মড। তবে ততটাই করতে পারবেন যতটা আপনার জন্মছক সাপোর্ট করবে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান, যদি ভিডিওটি ভালো লাগে এখন একটি লাইক করে দিন, শেয়ার করে দিন এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।